সম্মানিত দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ বা দেশের বাইরে থেকে আমার এই ভিডিওটি যারা দেখছেন তাদের প্রতি আমার অন্তরের অন্তরস্থল থেকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন। দর্শক বন্ধুরা, আজকের ভিডিও টাইটেল বা থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন আজকে কোন গাছটা নিয়ে আপনাদের সাথে কথা বলবো। তো বন্ধুরা, আমার স্ক্রিনের সামনে আপনারা যে গাছটি দেখতে পাচ্ছেন এই গাছটির নাম হলো অপরাজিতার গাছ, এবং এই গাছটিকে নীলকণ্ঠ গাছ হিসাবেও অনেকেই চিনে থাকেন। তো বন্ধুরা, আপনার এলাকায় এই গাছটির নাম কি বলে থাকে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। দর্শক, এই গাছটিতে নানা ঔষধি গুণ আছে, তার ভিতরে কয়েকটি গুণ আপনাদের জানানোর চেষ্টা করব। এক, বন্ধুরা, বর্তমানে এখন যেসব জ্বর হচ্ছে এই জ্বরগুলো দেখা যায় ওষুধ খেলেই সেরে যায়, কিছুক্ষণ পরে আবার আসে। এই জ্বরটি ভালো করতে হলে এই গাছের পাতা 10 থেকে 12টি পাতা তুলে নিতে হবে, এবং কাঁচের গ্লাস অর্ধ গ্লাস পানির ভিতরে এই পাতাগুলো চিপে ছেনে রস বের করে রসটুকু একটু গরম করে সকালবেলায় খালি পেটে সেবন করতে হবে, এবং রাত্রে খাবার 1 ঘন্টা পরে ঠিক একইভাবে সেবন করলে আপনার শরীরে জ্বরটি আর আসা যাওয়া করবে না, একবারে ভালো হয়ে যাবে। দুই, যেসব ভাই বোনদের টনসিলের ব্যথা, এই টনসিলের ব্যথা সারাতে হলে এই গাছের মূল এবং গাছের পাতা পাটায় বেটে থেতু করে রস বের করে 1 গ্লাস আন্দাজ রস বের করে আপনাদের গরম করে নিতে হবে। তারপরে এই গাছের শিকড়ের পাতার রসটি আপনাদের কুলকুচি করলে অবশ্যই টনসিলের ব্যথা কমে যাবে। তিন, যাদের হাঁপানির সমস্যা, নিঃশ্বাস নিতে কষ্ট হয়, বিশেষ করে এই রোগটি রাতে বেশি দেখা যায়, তো বন্ধুরা, এই হাঁপানি সারতে হলে এই গাছের 4-5টা ফুল এবং 10 থেকে 12টি পাতার রস ছেঁচে বের করে একটু গরম করে সকালে বিকালে খেলে হাঁপানি থেকে আরাম পাওয়া যায়। চার, বন্ধুরা, যাহাদের অতিরিক্ত মাথা ব্যথা, এক কথায় মাইগ্রেন বা এক পাশে মাথা ব্যথা, যা করতে হবে এই পাতা থেকে 10 থেকে 12টি পাতা তুলে রস বের করে তার থেকে 3 থেকে 4 ফোঁটা রস আপনার মাথার যে সাইডে ব্যথা হয়েছে সেই সাইডে নাকের ভিতরে 3 থেকে 4 ফোঁটা রস দিতে হবে। এভাবে 2 থেকে 5 দিন দিলেই অবশ্যই আপনাদের মাথা ব্যথা সেরে যাবে। যেসব মা বোনদের অনিয়মিত মাসিক চাপ দেখা যায়, 2 মাস 3 মাস চলে যাচ্ছে আপনার মাসিক ক্লিয়ার হয় না, বা মাসিক হলেও 2-1 ফোঁটার পরে আর মাসিক একবারে বন্ধ হয়ে যায়, এই মাসিকটা প্রতি মাসে ক্লিয়ার করতে হলে এই গাছের মূল এবং পাতা শিলপাটায় বেটে থেতু করে এর থেকে রস বের করে নিতে হবে। তারপরে রসটুকু ছেঁকে 4 চামচের 4 চামচ রস একটু হালকা গরম করে সকালবেলায় খালি পেটে খেলে অবশ্যই আপনার অনিয়মিত মাসিক চাপ বন্ধ হবে, এবং বন্ধুরা, মাসিকটা আপনার পরিমাণ মতো হবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে বা উপকারে আসে অবশ্যই আমার এই ভিডিওতে একটা লাইক করে দেবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন। বন্ধুরা, এই ধরনের ভিডিও আমার চ্যানেলে আমি প্রতিনিয়ত আপলোড করে থাকি। যদি এই ধরনের ভিডিও আপনারা দেখতে চান তো অবশ্যই বন্ধুরা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।